শাবনূর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকা শাবনূর। শাবনূরের অভিনয়ের গুণ দিয়ে লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল খুব সহজেই। তার ঝুলিতে অসংখ্য হিট সিনেমা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব 2008 সালে শাবনূরের সর্বমোট কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিল এবং কয়েকটি সিনেমা সুপার হিট ফ্লপ হয়েছিল, এই ভিডিওতে আমরা জানব। চলুন ভিডিওটি শুরু করা যাক। 2008 সালে শাবনূরের মুক্তি পায় ছোট বোন সিনেমা। সুজাউর রহমান সুজা পরিচালিত ছোট বোন। শাবনূরের বিপরীতে অভিনয় করেন ফেরদৌস। ছোট বোন ছবিটি মুক্তি পাওয়ার পর ব্যবসার মুখ দেখতে পারেনি। বক্স অফিস তথ্য অনুযায়ী ছোট বোন ছবিটি ফ্লপ হয়েছিল। 2008 সালে শাবনূরের মুক্তি পায় টিপ টিপ বৃষ্টি সিনেমা। মোহাম্মদ হান্নান পরিচালিত টিপ টিপ বৃষ্টি। শাবনূরের বিপরীতে অভিনয় করেন শাকিব খান। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস তথ্য অনুযায়ী টিপ টিপ বৃষ্টি ছবিটি হিট হয়েছিল। 2008 সালে শাবনূরের মুক্তি পায় ভালোবাসার দুশ্মন সিনেমা। ওয়াকিল আহমেদ পরিচালিত ভালোবাসার দুশ্মন। শাবনূরের বিপরীতে অভিনয় করেন শাকিব খান। ছবিটি মুক্তি পাওয়ার পর খুব একটি ভালো ব্যবসা করতে পারেনি। বক্স অফিস তথ্য অনুযায়ী ভালোবাসার দুশ্মন ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2008 সালে শাবনূরের মুক্তি পায় এ চোখে শুধু তুমি সিনেমা। শাবনূরের বিপরীতে অভিনয় করেন ফেরদৌস এবং রাজ। সাইমন তারিক পরিচালিত এ চোখে শুধু তুমি। ছবিটি মুক্তি পাওয়ার পর ব্যবসার মুখ দেখতে পারেনি। বক্স অফিস তথ্য অনুযায়ী এ চোখে শুধু তুমি ছবিটি ফ্লপ হয়েছিল। 2008 সালে শাবনূরের মুক্তি পায় ঘরের লক্ষ্মী সিনেমা। আজাদী হাসানাত ফিরোজ পরিচালিত ঘরের লক্ষ্মী। শাবনূরের বিপরীতে অভিনয় করেন ফেরদৌস। ঘরের লক্ষ্মী ছবিটিও মুক্তি পাওয়ার পর খুব একটি ভালো ব্যবসা করতে পারেনি। বক্স অফিস তথ্য অনুযায়ী ঘরের লক্ষ্মী ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2008 সালে শাবনূরের মুক্তি পায় স্বামী নিয়ে যুদ্ধ সিনেমা। আজাদী হাসানাত ফিরোজ পরিচালিত স্বামী নিয়ে যুদ্ধ। শাবনূরের বিপরীতে অভিনয় করেন ফেরদৌস। ছবিটি মুক্তি পাওয়ার পর ব্যবসার মুখ দেখতে পারেনি। বক্স অফিস তথ্য অনুযায়ী স্বামী নিয়ে যুদ্ধ ছবিটি ফ্লপ হয়েছিল। 2008 সালে শাবনূরের মুক্তি পায় এক টাকার বউ সিনেমা। পিএ কাজল পরিচালিত এক টাকার বউ। ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পায়। শাবনূরের বিপরীতে অভিনয় করেন বর্তমান সময়ে সুপারস্টার শাকিব খান। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস তথ্য অনুযায়ী এক টাকার বউ ছবিটি সুপারহিট হয়েছিল। 2008 সালে শাবনূরের মুক্তি পায় তোমাকে বউ বানাবো সিনেমা। শাহাদত হোসেন লিটন পরিচালিত তোমাকে বউ বানাবো। ছবিটি ঈদুল আজহায় মুক্তি পায়। শাবনূরের বিপরীতে অভিনয় করেন শাকিব খান। তোমাকে বউ বানাবো ছবিটি মুক্তি পাওয়ার পর খুব একটি ভালো ব্যবসা করতে পারেনি। বক্স অফিস তথ্য অনুযায়ী তোমাকে বউ বানাবো ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2008 সালে শাবনূরের মুক্তি পায় রঙিন সমাধি সিনেমা। শাহিন সুমন পরিচালিত রঙিন সমাধি। এই ছবিটিও ঈদুল আজহায় মুক্তি পায়। শাবনূরের বিপরীতে অভিনয় করেন শাকিব খান, আমিন খান। বক্স অফিস তথ্য অনুযায়ী রঙিন সমাধি ছবিটিও মোটামুটি ব্যবসা করেছিল। 2008 সালে জনপ্রিয় নায়িকা শাবনূরের 9টি সিনেমা মুক্তি পেয়েছিল।